নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটি রেকমেন্ডেড ভিডিও। আমার একজন দর্শক বন্ধু, তিনি দেখতে চেয়েছেন দুধ রুটি, তাই আজকে নিয়ে এসেছি দুধ রুটি। খুবই সামান্য একটা খাবার, কিন্তু খেতে অপূর্ব লাগে। আমার একটু ভালো লাগে বেশি করে দুধ দিয়ে খেতে, তো আমি তাই সেই রকমভাবে নিয়েছি। চলুন তাহলে খাওয়াটা শুরু করা যাক, আপনারা সবাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। এক্সেলেন্ট খেতে এই দুধ রুটির সাথে ছোটবেলার অনেক স্মৃতি জড়িত। ছোটবেলায় খুব দুধ রুটি খেতাম, ভালো লাগতো। কিন্তু এখন আর দুধটা থেকে কতটা সহ্য হয় না বলে খাওয়া হয় না। আমার ছোটবেলায় এই জিনিসটা একটু রাবড়ি রাবড়ি মতো লাগতো, রুটিগুলো ভিজে গিয়ে নরম হয়ে এমন হয়ে যেত। দারুণ লাগে, বিগ বিগ বাইট। দারুন, ছোটবেলায় আমরা সবাই একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসতাম, তাই কোনো কিছুর এদিক থেকে ওদিক হলেই তরকারি না খেয়ে দুধ রুটি খেতাম, রুটি তরকারি না খেয়ে দুধ রুটি খেতাম। এটা কিন্তু বেশ পেট ভরা খাবার। এখন আমার বেশি মিষ্টি খাওয়ার অভ্যেস নেই, এখন আর খেতে পাচ্ছি না, কড়া লাগছে মিষ্টিটা। দুধ রুটির চেয়ে আমার দুধ পাউরুটিটা বেশি ভালো লাগে। মা হামেশাই বলতো যে হোমওয়ার্ক যে আগে করবে সেই দুধ রুটি খেতে পাবে। আমি আর আমার দাদার লড়ে পড়তাম কে আগে হোমওয়ার্ক শেষ করবে। খেতাম দুজনেই।
আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা, আবার পরে অন্য কোনো দিন হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।